ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রাইমারি ডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, যেগুলো প্রাইমারি ডেটে আসার সম্ভাবনা খুবই বেশি। দেরি না করে চলো শুরু করা যাক। এক নম্বর কোশ্চেন, শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি হচ্ছে স্কিনারের। দু নম্বর কোশ্চেন, শিখনের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি হচ্ছে প্যাভলভের। মনে রাখতে হবে বন্ধুরা, প্যাভলভ কুকুরের উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিন নম্বর কোশ্চেন, শিখনের সমগ্রতাবাদী তত্ত্বের বর্গগণ হচ্ছে কোহলার, কফকা, ওয়ার্দিমার। চার নম্বর কোশ্চেন, শিশুনিকেতন স্থাপন করেন মন্তেশ্বরী। পাঁচ নম্বর কোশ্চেন, শিশুর নৈতিক বিকাশ তত্ত্বটি কোহেলবার্গের। শিশুর জ্ঞানমূলক বিকাশের স্তর পিয়াজের। এই জ্ঞান পদ্ধতিটি কিল প্যাট্রিকের। আট নম্বর কোশ্চেন, কিন্ডার গার্ডেন পদ্ধতির আবিষ্কারক হচ্ছেন ফ্রাইবেল। ন নম্বর কোশ্চেন, বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্ব হচ্ছে থার্স্টনের। দশ নম্বর কোশ্চেন, বুদ্ধির থ্রিটি তত্ত্ব জেপি গিলফোর্ডের। এক নম্বর কোশ্চেন, মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন বিনে সাইমন। বারো নম্বর কোশ্চেন, আচরণবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে ওয়াটসন। তেরো নম্বর কোশ্চেন, শিখনের চিহ্নিতকরণ তত্ত্ব হচ্ছে টলম্যানের। চোদ্দ নম্বর কোশ্চেন, প্রাক্প্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেছেন প্লেটো। পনেরো নম্বর কোশ্চেন, শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, এটা ও হবে ভুল তত্ত্ব থর্নডাইকের। ষোলো নম্বর কোশ্চেন, প্রথম বুদ্ধির অভিক্ষা তৈরি করেছিলেন আলফ্রেড বিনে ও সাইমন। সতেরো নম্বর কোশ্চেন, শিখনের সামাজিক নির্মিতিবাদ হচ্ছে ভিগোরস্কি। আঠ নম্বর কোশ্চেন, বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি, এই উক্তিটি করেছেন মনোবিদ উড্রো। উনিশ নম্বর কোশ্চেন, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিওডিও জেনেরোতে। কুড়ি নম্বর কোশ্চেন, এজেন্ডা 21 কর্মসূচি গৃহীত হয় বসুন্ধরা সম্মেলনে। একুশ নম্বর কোশ্চেন, ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ারে। বাইশ নম্বর কোশ্চেন, প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 সালে। তেইশ নম্বর কোশ্চেন, সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না, উক্তিটি হচ্ছে রেমন্টের। চব্বিশ নম্বর কোশ্চেন, মানুষের শ্বাস প্রশ্বাস মানুষের কাছে সর্বনাশ, উক্তিটি হচ্ছে স্যার পার্সিনালের। পঁচিশ নম্বর কোশ্চেন, চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য, এই উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছাব্বিশ নম্বর কোশ্চেন, চরিত্র গঠনই শিক্ষার চরমাদর্শ, হার্ভার্ড। সাতাশ নম্বর কোশ্চেন, প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ ও মঙ্গলময়, এই উক্তিটি করেছেন রুশো। আঠাশ নম্বর কোশ্চেন, প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে, এই উক্তিটি করেছেন অ্যারিস্টটল। উনত্রিশ নম্বর কোশ্চেন, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে অ্যাস উপাদানটি হল স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। তিরিশ নম্বর কোশ্চেন, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন 1904 সালে। বত্রিশ নম্বর কোশ্চেন, বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন গিলফোর্ড। তেত্রিশ নম্বর কোশ্চেন, পায়রা ও ইঁদুরের উপর গবেষণা করেছেন স্কিনার। চৌত্রিশ নম্বর কোশ্চেন, প্যাভলভের তত্ত্বটিকে বলা হয় টাইপ ওয়ান শিখন। পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন, মেন্টালিটি অফ এপস বইটি প্রকাশিত হয় 1925 সালে। ছত্রিশ নম্বর কোশ্চেন, স্কিনারের তত্ত্বটি হল অপারেন্ট অনুবর্তন। সাঁত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে, কোঠারি কমিশন গঠিত হয় 1968 থেকে 1969 সালে। আটত্রিশ নম্বর কোশ্চেন, উচ্চতর মাধ্যমিকের সময়সীমা হচ্ছে 2 বছর। উনচল্লিশ নম্বর কোশ্চেন, শিক্ষাকে মনোজগতের আলোর উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে বেদ গ্রন্থে। চল্লিশ নম্বর কোশ্চেন, জ্ঞানের মতো এত পবিত্র অন্য কিছু বস্তু পৃথিবীতে নেই, এই কথাটি আছে গীতায়। একচল্লিশ নম্বর কোশ্চেন, শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডিবি ডেসিবেল। বিয়াল্লিশ নম্বর কোশ্চেন, অকটেক ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব, যারা কানে শুনতে পায় না। তেতাল্লিশ নম্বর কোশ্চেন, কলকাতায় হিন্দি স্কুল স্থাপিত হয় 1817 সালে। চল্লিশ নম্বর কোশ্চেন, ভারতপতি বলা হয় রাজা রামমোহন রায়কে। পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন, কথামালা রচনা করেছেন বিদ্যাসাগর। ছেচল্লিশ নম্বর কোশ্চেন, বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হচ্ছে হস্তশিল্প। সাতচল্লিশ নম্বর কোশ্চেন, মনে প্রাণে সর্বদাই সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন গান্ধীজি। আটচল্লিশ নম্বর কোশ্চেন, সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন বিদ্যাসাগর। উনপঞ্চাশ নম্বর কোশ্চেন, দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন একজন প্রকৃতিবাদী। পঞ্চাশ নম্বর কোশ্চেন, রাধাকৃষ্ণ কমিশন হল বিদ্যালয়ের শিক্ষা কমিশন। একান্ন নম্বর কোশ্চেন, কোঠারি কমিশনের রিপোর্টে কয়টি বিভক্ত ছিল, মানে কয়টি ভাগ ছিল, চারটি ভাগ ছিল বা চারটি খণ্ড ছিল। বাহান্ন নম্বর কোশ্চেন, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে রিপোর্ট প্রকাশ করে কোঠারি কমিশন। তেপ্পান্ন নম্বর কোশ্চেন, ইংল্যান্ডের যে ব্যক্তি কোঠারি কমিশনের সদস্য ছিলেন তার নাম হচ্ছে HL Elvin। চৌন্ন নম্বর কোশ্চেন, কম্পিউটার সহযোগী শিখন হল CAL। নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয় 1855 সালে। ছাপ্পান্ন নম্বর কোশ্চেন, শ্রীনিকেতন যার বাস্তব শিক্ষা চিন্তার মূর্ত প্রতীক, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাতান্ন নম্বর কোশ্চেন, থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বে ভাষামূলক ধারণাগুলি বোঝার এবং প্রয়োগ করার ক্ষমতাকে সূচিত করা হয় ভি অক্ষরের দ্বারা। আটান্ন নম্বর কোশ্চেন, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছেন স্পিয়ারম্যান। ঊনষাট নম্বর কোশ্চেন, লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ, এই কথাটি বলেছেন জন ডিউ। ষাট নম্বর কোশ্চেন, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানই হল শিক্ষা প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। একষট্টি নম্বর কোশ্চেন, রুশোর ভাবশিষ্য হলেন পেস্তাল সি। বাষট্টি নম্বর কোশ্চেন, জ্যাকস
বেলারস এর সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন ইউনেস্কোর কাছে যে রিপোর্ট পেশ করেছিলেন তার শিরোনামে ছিল লার্নিং দি ট্রেজার উইদিন। 63 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের মুক্ত বিদ্যালয়টির নাম হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়। 64 নম্বর কোশ্চেন, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, শিক্ষাবিদ ফ্রয়েড এই কথাটি বলেছেন। 65 নম্বর কোশ্চেন, নতুন দিল্লি বিজ্ঞান ভবনে জাতীয় সংহতি সম্মেলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় 1951 সালে। 66 নম্বর কোশ্চেন, শৃঙ্খলা গঠনে সহায়ক একটি সহ পাঠ্যক্রমিক কাজ হলো NCCতে নিয়মিত অংশগ্রহণ করা। 69 নম্বর কোশ্চেন, খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর যে ধরনের বিকাশ ঘটে তা হচ্ছে দৈহিক বিকাশ। 70 নম্বর কোশ্চেন, সমাজমিতি কৌশলের উদ্ভাবক হলেন ডক্টর JL মেরেনা। 71 নম্বর কোশ্চেন, প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয় এই কথাটি বলেছেন পিলম্বাড়ি। 72 নম্বর কোশ্চেন, বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বুদ্ধি এই মতটি সর্বপ্রথম প্রকাশ করেন মনোবিদ উইড্রো। 73 নম্বর কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার ছিল 3টি। 74 নম্বর কোশ্চেন, প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও জাতীয় সাক্ষরতা মিশনের কর্মসূচির এটি প্রধান নীতি ছিল। 75 নম্বর কোশ্চেন, ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য হল সামাজিক বিকাশ করা, জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় 1986 সালে। 77 নম্বর কোশ্চেন, অ্যাবিলিটিস অফ ম্যান এই গ্রন্থটির লেখক হচ্ছেন স্পিয়ারম্যান। 78 নম্বর কোশ্চেন, শিখন তত্ত্বে প্রেরণা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন স্কিনার। 79 নম্বর কোশ্চেন, শিক্ষার অধিকার আইনটি চালু হয় 1 এপ্রিল 2010 সালে। 80 নম্বর কোশ্চেন, কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন ফ্রয়েবেল। 81 নম্বর কোশ্চেন, দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয় ব্রেইল পদ্ধতি। মনে রাখবে এই ব্রেইল পদ্ধতি 8টি বিন্দু দিয়ে লেখা হয়, ব্রেইল পদ্ধতি 8টি বিন্দু দিয়ে লেখা হয়, এটি আবিষ্কার করেন লুইস ব্রেইল। 83 নম্বর কোশ্চেন, নৈতালিমের শিক্ষাস্তর রয়েছে 4টি। 83 নম্বর কোশ্চেন, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 84 নম্বর কোশ্চেন, ভারতীয় চিত্রকলার উন্নতিকল্পে ললিত কলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। 85 নম্বর কোশ্চেন, ভারতীয় ভাষাগুলির বিকাশের জন্য সাহিত্য একাডেমি স্থাপিত হয় 1954 সালে। 86 নম্বর কোশ্চেন, শিক্ষা হল চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায় এটি বলেছেন স্বামী বিবেকানন্দ। 87 নম্বর কোশ্চেন, শিক্ষা হবে জীবনব্যাপী এই কথা বলেছেন ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল রিনি মাহেও। 88 নম্বর কোশ্চেন, শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। 89 নম্বর কোশ্চেন, বিদ্যালয় হলো নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় হলো নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। 90 নম্বর কোশ্চেন, ইকো ক্লাব হলো পরিবেশ বিষয়ক সংস্থা। 91 নম্বর কোশ্চেন, শৈশব থেকে শিশুকে সু অভ্যাস গঠনের শিক্ষা দেয় তার পরিবার। 92 নম্বর কোশ্চেন, ভারতের দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে। 93 নম্বর কোশ্চেন, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ, 1944 খ্রিস্টাব্দে শিক্ষা কৃষ্টি বিজ্ঞান চর্চা প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো গঠন করা হয়। 95 নম্বর কোশ্চেন, জাতীয় সংহতি হলো একটি অনুভূতি যা একটি দেশের নাগরিকদের একত্রে বেঁধে রাখে এই কথাটি বলেছেন ডরেকি থমসন। 96 নম্বর কোশ্চেন, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে যেটি শিক্ষার্থীর সুজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে সেটি হচ্ছে কোন অঙ্গন। 97 নম্বর কোশ্চেন, মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন জোয়ান হাভার্ড। 98 নম্বর কোশ্চেন, দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হলো আত্মা ও সম্বন্ধীয় বিদ্যা। 99 নম্বর কোশ্চেন, সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দটি, সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ থেকে। 100 নম্বর কোশ্চেন, ইসলামিক শিক্ষায় প্রাথমিক প্রতিষ্ঠান হলো মক্তব। 101 ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত শিক্ষা। 102 বৌদ্ধ দর্শন এবং তত্ত্ব বিষয়ে আলোচনা রয়েছে অভিধর্ম পিটকে। 103 নম্বর কোশ্চেন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরু হয় যেখানে সেই অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন। 104 নম্বর কোশ্চেন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP গঠন করা হয় 1978 থেকে 79 সালে। 105 সর্বশিক্ষা মিশন অভিযান 2000 কর্মসূচির লক্ষ্য হলো অষ্টম শ্রেণী পর্যন্ত মানে অর্থাৎ 14 বছর বয়স সব শিশুকেই তার প্রারম্ভিক শিক্ষা দেওয়া হবে 2010 সালের মধ্যেই। 106 নম্বর কোশ্চেন, জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় 1988 সালে। 107 সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন হেগেল। 108 শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা কথাটি বলেছেন অ্যারিস্টটল। 109 প্লেটো ছিলেন চরম ভাববাদী। 110 প্রাচীন ভারতে শিক্ষা ছিল ধর্মকেন্দ্রিক। 111 নম্বর কোশ্চেন, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটিতে উপাদানটি সাধারণ থেকে সূচিত করা হয় G অক্ষরের দ্বারা।
112 নম্বর কোশ্চেন, মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টন। 113, থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্বের স্মৃতি সম্বন্ধীয় উপাদানকে সূচিত করা হয় এম অক্ষরের দ্বারা। 114 নম্বর কোশ্চেন, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন থর্নডাইক। 115 নম্বর কোশ্চেন, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 116 নম্বর কোশ্চেন, কুকুরের উপর গবেষণা করেছেন প্যাভলভ। 117 নম্বর কোশ্চেন, সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন পিরিয়ার। 118, ভারতবর্ষে দৃষ্টিহীনদের জন্য বিশেষ উপযোগী যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় ব্রেইল পদ্ধতি। 119, অডিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় বধিরতা। 120, মুখ বধিরদের জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতি কে চালু করেন, সোফিয়া অ্যালকন। 121 নম্বর কোশ্চেন, হাতের আঙ্গুল সঞ্চালনমূলক পদ্ধতির ভারতীয় নাম হচ্ছে করপল্লবী। 122 নম্বর কোশ্চেন, বীনের বুদ্ধি অভিজ্ঞাকে সংস্কার করে দৃষ্টিহীনদের বুদ্ধির পরিমাপকে পদ্ধতি আবিষ্কার করেন হায়েস। 123 নম্বর কোশ্চেন, ব্রেইল পদ্ধতি আবিষ্কৃত করেন লুইস ব্রেইল, মনে রাখবে 1929 সালে। 124 নম্বর কোশ্চেন, আমাদের দেশে প্রথম অন্ধদের জন্য হস্টেল শুরু হয় দেরাদুনে, সেন্ট ডানস্টন হস্টেল এটির নাম, এটি স্থাপিত হয় দেরাদুনে। 125 নম্বর কোশ্চেন, দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি স্বাভাবিক মানুষদের তুলনায় 20%-20% বা তারও কম থাকে। 126 নম্বর কোশ্চেন, 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রম চালু হয় 1976 সালে। 127 নম্বর কোশ্চেন, পোশাকে ও আচার ব্যবহারে শিক্ষকের হওয়া উচিত রুচিকর ও স্বাস্থ্যসম্মত। 128 নম্বর কোশ্চেন, মানুষ যার কাছে প্রথম শিক্ষা নেয় সেটি হচ্ছে মায়ের কাছে মানুষ প্রথম শিক্ষা নেয়। 129 নম্বর কোশ্চেন, যে শিক্ষক ছাত্রদের কাছে প্রিয় সংক্ষিপ্ত ও পরিষ্কার মতামত প্রদান করতে পারে বা দান করতে পারে। 130 নম্বর কোশ্চেন, শিক্ষা বলতে বোঝায় পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের উপকারে তার পুনর্গঠন করার ক্ষমতাকে আয়ত্ত করা। 131 নম্বর কোশ্চেন, আপনি ক্লাসে গিয়ে দেখলেন ছাত্ররা ঝগড়াঝাটি করছে, শিক্ষক হিসেবে আপনার করণীয় তাদের গণ্ডগোলের কারণ অনুসন্ধান করে দেখা। 132 নম্বর কোশ্চেন, পরীক্ষায় পর আপনি দেখলেন ছাত্রদের অধিকাংশ আপনার বিষয়ে খারাপ ফল করেছে, শিক্ষক হিসেবে আপনার করণীয় আপনার পড়ানোর যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটির যৌক্তিকতা বিচার করা। 133 নম্বর কোশ্চেন, ছাত্রদের সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে ছাত্রদের সামনে আদর্শ এবং প্রধান পথ প্রদর্শকের ভূমিকা নেওয়া। 134 নম্বর কোশ্চেন, কোনো একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে শৃঙ্খলা রাখতে না পারলে বুঝতে হবে ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে তার কোনো ধারণাই নেই। 135 নম্বর কোশ্চেন, দেহের উচ্চতা ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে আর্নল্ড জোন্স। 136 নম্বর কোশ্চেন, বৃদ্ধি কারণ হলে তার ফল হবে বিকাশ। 137 নম্বর কোশ্চেন, বয়ঃসন্ধিকালের স্তরটিকে ঝড়ঝঞ্ঝার স্তর, এ পিরিয়ড অফ স্টর্ম বলেছেন মনোবিদ জি স্ট্যানলে হল। 137 নম্বর কোশ্চেন, মুখাভিনয় ও মুখভঙ্গি হল ভাষা। 139 নম্বর কোশ্চেন, সকল মানুষের ভাষাগত অভিজ্ঞতা সমান, এই কথাটি বলেছেন হাল ও হ্যারো। 140 নম্বর কোশ্চেন, ভাষার ব্যাকরণ হল বাক্য বিন্যাস। 141 নম্বর কোশ্চেন, ফোনোলজি শব্দ গঠনে ধ্বনির ব্যবহার করা হয়। 142 নম্বর কোশ্চেন, মরফিন ভাষার ক্ষুদ্রতম একক। 143 নম্বর কোশ্চেন, সেমান্টিক্স বা শব্দার্থের উৎস হচ্ছে চিন্তার সাথে শব্দের সম্পর্ক। 144 নম্বর কোশ্চেন, শিশুর মধ্যে কুইং দেখা যায় 2-4 বছর বয়সে। 145 নম্বর কোশ্চেন, শব্দভাণ্ডার বিস্ফোরণ হয় শিশুর 2 বছর বয়স থেকে। 146 নম্বর কোশ্চেন, কোনো একটি মুহূর্তে অর্জন করা তথ্য সমগ্রকে একক সংগঠনকে বলা হয় স্কিমা। 147 নম্বর কোশ্চেন, প্রজ্ঞামূলক বিকাশের কগনিটিভ ডেভেলপমেন্ট এই ধারণাটি দেন পিয়াজে। 148 নম্বর কোশ্চেন, জেনেরিক এপিস্টেমোলজিস্ট যার ব্যক্তির বিকাশের সাথে সাথে প্রজ্ঞার বিকাশের সম্বন্ধ খুঁজে বেড়ান। 149 নম্বর কোশ্চেন, স্কিমা সম্প্রসারণের 2টি প্রক্রিয়া সক্রিয় হয়ে থাকে, সেটি হচ্ছে অভিযোজন আর হচ্ছে সাংগঠনিকরণ। 149 নম্বর কোশ্চেন, পিয়াজে জন্মগ্রহণ করেন সুইজারল্যান্ডে। 151, প্রজ্ঞামূলক বিকাশের স্তর রয়েছে 4টে। 152 নম্বর কোশ্চেন, মূলত পেশি স্নায়ুতন্ত্রের বিকাশ সহ শারীরিক বিকাশকে বলা হয় পরিণমন। 153 নম্বর কোশ্চেন, সংবেদন চালকমূলক স্তর বা প্রজ্ঞামূলক বিকাশের স্তরের সময়সীমা 2 বছর। 154 নম্বর কোশ্চেন, সর্বপ্রাণবাদ অ্যানিমিজম যে কোনো স্তরের বৈশিষ্ট্য প্রাকসক্রিয়তা স্তরে লক্ষ্য করা যায়। 155 নম্বর কোশ্চেন, স্কিমার ধারণাটির উদ্ভাবক হচ্ছেন আর্ট বার্টলেট, 1932 সালে তিনি এটি দেন। 156 নম্বর কোশ্চেন, যৌক্তিক সক্রিয়তা স্তর শুরু হয় 12 বছর বয়সে। 157 নম্বর কোশ্চেন, সম্ভাবনা থেকে বাস্তবকে আলাদা করে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা শুরু হয় যৌক্তিক সক্রিয়তা স্তরে।
158 নম্বর কোশ্চেন, পিয়াজে মনে করতেন ব্যক্তি এবং পরিবেশের ভেতরে পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে অদ্ভুত হয় জ্ঞান ও প্রজ্ঞা। 159 নম্বর কোশ্চেন, এল কোহেলবার্গ গবেষণা করেন নৈতিক বিকাশের উপর, তাই নৈতিক বিকাশের তত্ত্বটিকে দেন এল কোহেলবার্গ। 160 নম্বর কোশ্চেন, কোহেলবার্গের মতে শিশুদের নৈতিক বিকাশের বিশেষ ভূমিকা রয়েছে জ্ঞানমূলক দ্বন্দ্বের মধ্যে। 161 নম্বর কোশ্চেন, এল কোহেলবার্গ 1927-87 যে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পান সেটি তিনি শিকাগোয় রয়েছে। 162 কোশ্চেন, কোহেলবার্গ নৈতিক বিকাশের পর্যায়ে কথা বলেছেন তিনটি। 163 নম্বর কোশ্চেন, প্রথাগত পর্যায়ে দেখা যায় 10-13 বছর বয়সে। 164 নম্বর কোশ্চেন, কোহেলবার্গের মতে এ টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃক এবং নিয়ম দ্বারা। 165 নম্বর কোশ্চেন, নিও ফ্লোরিয়ান কাদের বলা হয়, ফ্রয়েড অনুগামীদের নিও ফ্লোরিয়ান বলা হয়। 166 নম্বর কোশ্চেন, এরিকসন শিশুর জীবন বিকাশকে প্রধানত চারটি ভাগে বা চারটি পর্যায়ে ভাগ করেছেন। 167 নম্বর কোশ্চেন, এরিকসন এর মতে বিকাশের তিনটি উপাদান, সেটি হচ্ছে শরীর, অহং আর হচ্ছে সমাজ। 168 নম্বর কোশ্চেন, এরিকসনের মতে মনোসামাজিক দ্বন্দ্ব হলো ব্যক্তি ও সমাজের ভেতরের চাহিদার দ্বন্দ্ব। 169 নম্বর কোশ্চেন, এরিকসনের মতে যেটি অহং সত্তার বিকাশ ঘটায় মনোসামাজিক দ্বন্দ্ব। 170 নম্বর কোশ্চেন, এরিকসন বয়স সন্ধিক্ষণের সময়কে বিবেচনা করেছেন আত্মপরিচয় বনাম পরিচয় বিভ্রান্তির দ্বন্দ্বকাল হিসেবে। 171 নম্বর কোশ্চেন, শিখন ও শিক্ষণের বক্তৃত্ব হলো, বক্তৃতার পদ্ধতি হলো একমুখী। 172 নম্বর কোশ্চেন, কাজের মাধ্যমে শিক্ষা বা লার্নিং বাই ডুইং হলো সক্রিয়তা ভিত্তিক পাঠদান। 172 নম্বর কোশ্চেন, স্বয়ং শিক্ষণের একটি কৌশল হচ্ছে PSI। 173 নম্বর কোশ্চেন, বাস্তব পরিস্থিতি কৃত্রিম পদ্ধতিতে শিক্ষার্থীদের কাছে উপস্থাপিত করা হয় অনুকৃতি পদ্ধতিতে। 174 নম্বর কোশ্চেন, উপস্থাপন প্রতিক্রিয়া ফলাফল তিনটি পর্যায়ে দেখা যায় কেলার পরিকল্পনায়। 175 নম্বর কোশ্চেন, আই ওয়ান্ট টু সাইকোলজিক এডুকেশন বলেছিলেন পেস্তালজি। 176 নম্বর কোশ্চেন, আধুনিক মনোবিদ্যার দুটি প্রধান শাখা আছে, পরীক্ষামূলক মনোবিজ্ঞান আর হচ্ছে প্রজ্ঞামূলক বা ফলিত মনোবিজ্ঞান। 177 নম্বর কোশ্চেন, শিশুর জন্মগত প্রাথমিক বৈশিষ্ট্যগুলি পরবর্তীকালে পরিমাণগত গুণগত উভয়ভাবে পরিবর্তিত হয়। গুণগত পরিবর্তনের প্রক্রিয়াকে মনোবৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় বিকাশ। 178 নম্বর কোশ্চেন, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান এই কথাটি বলেছেন ওয়াটসন। নম্বর কোশ্চেন, ডক্টর জে এল মোরেনা উদ্ভাবিত পদ্ধতির নাম হচ্ছে সমাজনীতি। 180 নম্বর কোশ্চেন, মনোবিদ্যার আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান কথাটি সর্বপ্রথম বলেছেন মনোবিদ ম্যাকডুগাল।